অষ্ট ধাতুর শীতলা মন্দির। মন্দির খোলার সময় হচ্ছে 8টা থেকে 12টা, বিকেল 5টা থেকে 8টা। আজকে আপনাদের দর্শন করাচ্ছি অষ্ট ধাতুর শীতলা মন্দির। অষ্ট ধাতুর শীতলা মন্দির দর্শন করি। অষ্টধাতু শীতলা মন্দির আপনারা সাধারণত সব জায়গায় দর্শন করতে পারবেন না। অষ্টধাতু শীতলা মন্দির দর্শন করুন আপনারা। এটা বাঘাযতীনে অবস্থিত। এটা পূর্বাচল মন্ডল পাড়ায় অবস্থিত এই অষ্টধাতু শীতলা মন্দির খুব খ্যাত, এবং এখানে এসে মনস্কামনা করলে তার পূরণ হয়। এ খুবই খ্যাত, বহুত পুরনো মন্দির এই অষ্টধাতু। অষ্টধাতুর শীতলা মন্দির কলকাতার কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন না, এখানেই দেখতে পাবেন। এনার রূপ দেখুন, কত রকমের রূপ। আপনি এই অষ্টধাতু সম্বন্ধে আমাকে কিছু বলুন। এই অষ্টধাতু শীতলা মন্দির, এই অষ্টধাতু শীতলা মন্দির আজ থেকে নয়, বেশ কয়েক বছর হয়ে গেছে আমরা এখানে পূজারী হিসাবে আছি। মায়ের সেবায়িত হিসাবে আমি বুদ্ধদেব চক্রবর্তী, এই মায়ের পূজারী সেবায়িত, প্রধান সেবায়িত। এখানে সব ভক্তরা এসে যা যা মনস্কামনা করে সব পূর্ণ হয়। অপুত্রের পুত্র হয়, পুত্র হয় নির্ধনের ধন। যাদের বিবাহ হয় না তাদের বিবাহ হয়ে যায়, যাদের সন্তান হয় না তাদের সন্তান হয়। দূর দেশান্তর থেকে লোক আসে পুজো দিতে এই অষ্টধাতু মায়ের কাছে। এখানে আরও মন্দির আছে, আমাদের মহাদেবের মন্দির আছে, বড় ঠাকুর ভগবান শনিশ্চর দেব তার মন্দির আছে, বজরংবলী জয় শ্রীরাম ওনার মন্দির আছে, এবং মা কালীর মন্দির আছে। আমরা এখানে সুন্দরভাবে আমাদের সকাল থেকে পুজোর ব্যবস্থা আছে, ভক্তরা আসে বাইরে থেকে এখানে এসে পুজো দিয়ে যায়। আচ্ছা, এখানে মেন পুজো কোন কোন সময় হয় সেটা আপনাকে জিজ্ঞাসা করছি, এবং এই অষ্টধাতু শীতলা মায়ের সঙ্গে আর কার কী মূর্তি আছে সেটা যদি আপনি বলেন খুবই ভালো হয়। এটা মেন পুজো হয় অ্যাকচুয়ালি আপনার চৈত্র মাসে। হ্যাঁ, আমাদের যেমন আগামী 6ই এপ্রিল হচ্ছে মায়ের পুজো। হ্যাঁ, আর মায়ের সঙ্গে যারা বাহন হিসাবে আছে মায়ের সপরিবার, উনি হচ্ছেন জরাসুর, জরাসুর আর ইনি হচ্ছেন রক্তাবতী, রক্তাবতী। তাহলে আমাদের পণ্ডিত মশাই বললেন জরাসুর আর রক্তাবতী মায়ের সঙ্গে আছেন, এবং 6ই এপ্রিল এখানে শীতলা মাতার পুজো হবে, আপনারা আসবেন। আর এখানে কিভাবে আসতে হবে একটু যদি বলে দেন আরও ভালো হয়। হাওড়া থেকে 212 নেমে সাপুইপাড়া নামবেন, তারপরে আপনার অভিষিক্তা দিয়ে আসা যায়, তারপরে আপনার যাদবপুর ট্রেনে আসা যায়, ওখান থেকে অটো করে সাপুইপাড়া নামবেন, মণ্ডল পাড়ায় অবস্থিত অষ্টধাতু মায়ের মন্দির বলবেন, সবাই দেখিয়ে দেবে। আর আমাদের মায়ের পুজো হয় এবং আমরা স্বাস্থ্য শিবির করে থাকি, মানে চক্ষু পরীক্ষা শিবির, এবং আমাদের মায়ের ভোগ বিতরণ হয়। হ্যাঁ, সেটা কী বারে? বস্ত্র বিতরণ হয় 5ই এপ্রিল, বস্ত্র বিতরণ 6ই এপ্রিল, ভোগ বিতরণ। অবাধে লোক বসে খেয়ে যায়, হাজার হাজার লোক খায়। হ্যাঁ, মায়েরই দয়া, সব মায়েরই লীলা, মায়ের প্রসাদ,
সবাই পায়, কেউ ফেরত যায় না, অমুক্ত যায় না। আমাদের আনুষাঙ্গিক সামাজিক ক্রিয়াকলাপ আছে, যে সমস্ত গরিব যারা মেয়ের বিয়ের কাপড় কিনতে পারে না ইত্যাদি, তাদেরকে আমরা মন্দির থেকে বিয়ের শাড়িটা আমরা প্রদান করি। তাহলে পণ্ডিত মশাই এখানে অনেক কিছুই বর্ণনা দিলেন এখানে, তা এখানে এলে মনস্কামনা পূর্ণ, মনস্কামনা করলে পূর্ণ হয়। এখানে যে 6 এপ্রিল অনুষ্ঠান হবে, খুব বড় করে এনাদের পুজো হবে, সেই সময় এখানে ভোগের অনুষ্ঠান হবে, কাপড় বিতরণ হবে। আপনারা পারলে আসবেন। এই বিগ্রহে আরও আপনাদের বিগ্রহে আছে, মহাদেবের মূর্তি আছে, আপনাদের দর্শন করাচ্ছি। মন্দিরটা কিভাবে আসতে হবে তাও পণ্ডিত মশাই বলে দিলেন। আমি পণ্ডিত মশাইকে ধন্যবাদ জানাবো উনি এই মন্দির সম্বন্ধে বলার জন্য, এবং পণ্ডিত মশাইকে অসংখ্য ধন্যবাদ যাতে আমি আমার এই চ্যানেল দেখে, আমি চাইবো এই অষ্টধাতু শীতলা মন্দির আপনারা দর্শন করতে আসুন, দেখুন কত সুন্দর ব্যবহার, এবং পণ্ডিত মশাইয়েরও ব্যবহার ভালো, ইনি আপনাদের সহযোগিতা করবে। ওনার নাম বুদ্ধদেব চক্রবর্তী, ওনার সঙ্গে এসে যোগাযোগ করলে উনি পুজো কীভাবে দিতে হবে সব বলে দেবে। এখানে পুজোর সামগ্রীও পাওয়া যায়, এখানে আপনারা এসে নাম লেখাবেন, সকাল 8টা থেকে খোলে, কোনো অসুবিধা নেই। কি মূর্তি, মূর্তির মানে আমি আমার মুখে ভাষা নেই, তুলনা কি সুন্দর মূর্তি মা শীতলা, মা শীতলা যে এই মূর্তি সত্যি আমার কাছে ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আর বেশি কিছু বলবো না, আমি বলবো আপনারা আসুন, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি এখানে শেষ করছি। সবারে করি আবাহন, সবার নিমন্ত্রণ, জয় মা সীতা। তাহলে পণ্ডিত মশাই নিজের থেকে আহ্বান করল জয় মা সীতলা বলে, এই বলে শেষ করল। আপনিও দু চার কথা বলুন মন্দির সম্বন্ধে। আচ্ছা, আপনার প্রথমে জিজ্ঞেস করবো আপনার নাম, আপনি হচ্ছেন মন্দিরের, বলুন কোন মন্দিরে সেবা করেন সেটা বলুন। সেক্রেটারি মশাইয়ের সঙ্গে কিছু শীতলা মন্দির সম্বন্ধে বলছে, তা শুনুন, শীতলা মন্দির সম্বন্ধে সেক্রেটারি মশাইয়ের কাছ থেকে শুনুন, বলুন। ভাবনা চিন্তার পরে নিজে অষ্টধাতু নিয়ে শীতলা মাটা হয়েছে, মা মন্দির এটা এখানে দীর্ঘদিন ধরে এক বেনারস বেনারসে এক কর্মকার এসে বানিয়ে দিয়েছে। 3 মাস লেগেছে এই মূর্তিটা তৈরি করতে, মূর্তিটা 1265 কেজি ওজন। হ্যাঁ, আর ওই অবধি ধরে কানে সোনা রূপর সব রকম অষ্টধাতু নিচে তৈরি করা হয়েছে এই অবধি। তাহলে বাবলুবাবু, এই মন্দির সম্বন্ধে, মন্দিরের অষ্টধাতু কিভাবে তৈরি হয়েছে সেইভাবে বলল, সেইভাবে বলল কিভাবে বেনারসের একজন তৈরি করেছে সেটাও ইনি ব্যাখ্যা করে দিল। কেন যাক, বাবলুবাবুর সঙ্গে দেখা করে আমি মন্দিরের অষ্টধাতু কিভাবে তৈরি হয়েছে সেটা জানতে পারলাম। আর সত্যি কলকাতায় অষ্টধাতুর শীতলা মন্দির দেখতে পাবেন না, আমি অনেক মন্দির ঘুরেছি, অষ্টধাতুর শীতলা মন্দির দেখতে গেলে আপনাদের
এইখানে এসেই দর্শন করতে হবে। আপনারা পারলে অন্ত এখানে অষ্টধাতুর শীতলা মন্দির এসে দর্শন করুন। এনাদের যে অনুষ্ঠান হবে এপ্রিল মাসের 5 তারিখে আপনারা আসবেন, উদ্বোধন 6 এপ্রিল পুজো, 6 এপ্রিল ভোগ বিতরণ, ওই দিনে আসবেন, এসে এইখানের অনুষ্ঠান দেখবেন। খুব সুন্দর মন্দির, ছোট্ট জায়গার ওপরে। ছোট্ট জায়গার ওপরে যে অষ্টধাতুর এত সুন্দর মন্দির গড়ে উঠেছে বলার মতন না, আমার মুখে ভাষা নেই। সত্যি মন্দির ইনি হচ্ছেন এখানকার ফাউন্ডার পূর্বাঞ্চল শীতলা মন্দির অষ্টধাতুর। এনার সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। আপনার নাম সুবীর ঘট, সুবীর ঘটক। তা আমি অষ্টধাতু মন্দিরের এই এখানে পরিচালন কমিটি আছে সকলে এখানে। আপনারা এনাদের এখানে 6 এপ্রিল বহুত বাৎসরিক অনুষ্ঠান হবে, আপনারা যদি মুক্ত হস্তে দান করেন খুব উপকৃত হব। আপনারা এসে মুক্ত হস্তে দান করুন, কেন একটা অষ্টধাতুর মন্দির চালাতে গেলে বা বাৎসরিক অনুষ্ঠান করতে গেলে প্রচুর খরচ। এ খরচ যে যে যারা পরিচালনায় আছে তারাই বলতে পারবে, কেন মানে সেখানে এনারা কাপড় দান করেন, তারপরে ভোগ বিতরণ করেন, এ খরচ বহন করা। এনারা কোনো রাজনৈতিক সাহায্য নেয় না, এনারা যা যে যা মুক্ত হস্তে দান করে সেই দানের টাকাই করেন। তাই আমি আপনাদের কাছে, আমার দর্শকের কাছে অনুরোধ করব, আপনারা এই পূর্বাঞ্চল অষ্টধাতু শীতলা মায়ের বাৎসরিক অনুষ্ঠানে মুক্ত হস্তে দান করুন। এই বলে আমি এখানে আমার দর্শককে আবার অনুরোধ করব, আপনারা মুক্ত হস্তে যে যা পারুন দান করুন। দান করলে এই শীতলা মন্দির আরও উন্নতি হবে। এই বলে আমি আমার ব্লগটা শেষ করলাম। নমস্কার। আপনারা এই অঞ্চলটায় নেবে ঠিক শীতলা মন্দির এবং সাদা কালীবাড়ি যাওয়া যাবে, পোলে
বাঘাযতীন পোলের নিচয়ে নেবে।